এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাতিসংঘের প্রস্তাব মেনে গুমের ঘটনা তদন্ত শুরুর আহ্বান এইচআরডব্লিউর। সোয়া 3 কোটি টাকায় কার্যালয় কেনা, ফের আলোচনায় গণঅধিকার পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশনকে সহায়তার জন্য জাতিসংঘের প্রস্তাব সরকারের গ্রহণ করা উচিত। বুধবার গুমে শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের এই আহ্বান সংগঠনটির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনা দেশটির কর্তৃপক্ষ বারবার অস্বীকার করে আসছে, উল্টো তারা প্রহসনমূলক দাবির পুনরাবৃত্তি করে বলে আসছে, নিখোঁজ ব্যক্তিরা আত্মগোপনে আছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের মতে নিরাপত্তা বাহিনী 2009 সাল থেকে 600 বেশি ব্যক্তিকে গুম করেছে, যদিও পরে কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছিল, আদালতে হাজির করা হয়েছিল বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মারা গেছেন বলে বলা হয়েছিল, তবে এখনও প্রায় 100 ব্যক্তি নিখোঁজ। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে গুমের অভিযোগ তদন্তে একটি বিশেষ পদ্ধতি গড়ে তুলতে জাতিসংঘের সহায়তার প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে সরকার। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার বলেন, গুমের বাস্তবতা ধারাবাহিকভাবে অস্বীকারের মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষ শুধু তামাশাই করছে না, উল্টো তারা ভুক্তভোগী পরিবারগুলোর কষ্টকে দীর্ঘায়িত করছে। এই পরিবারগুলো তাদের প্রিয়জনের অবস্থান জানতে মরিয়া হয়ে আছে। জুলিয়া ব্ল্যাকনার বলেন, এই অন্যায়ের সুরাহায় বাংলাদেশ সরকার যে সত্যি অঙ্গীকারবদ্ধ তা প্রমাণে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন চালুর বিষয়ে তাদের জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, আদিবা ইসলামের বাবা পারভেজ হোসেন, তিনি বিএনপির একজন কর্মী, তিনি 2013 সালের 2 ডিসেম্বর গুমের শিকার হন, তখন আদিবার বয়স ছিল 2 বছর। আদিবা সাম্প্রতিক এক প্রতিবাদ সমাবেশে বলে, একদিন তার বাবা তার কাছে ফিরে আসবেন আর তিনি তাকে অন্যদের মতোই আলিঙ্গন করবেন, এই আশা নিয়ে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করা যে কতটা বেদনাদায়ক তা সে ভাষায় প্রকাশ করতে পারবে না, কিন্তু 10 বছর হয়ে গেছে, তার অপেক্ষার শেষ নেই। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পারভেজ ও অন্য 3 বিএনপি কর্মী বন্ধুদের সঙ্গে দেখা করতে একটি পার্কে যখন হাঁটছিলেন তখন একটি সাদা রঙের গাড়ি এসে তাদের টেনে ভিতরে নিয়ে যায়। 4 জনকে তুলে নেওয়ার কিছুক্ষণ পরই এক পরিচিত ব্যক্তি জানান, তিনি তাদের গোয়েন্দা পুলিশের হেফাজতে সংস্থাটির কার্যালয় দেখেছেন, কিন্তু কর্তৃপক্ষ পারভেজকে আটক করার খবর অস্বীকার করে। আরও বেশ কিছু মানুষের মতো পারভেজের হদিশ অজানা হয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নির্যাতন, নিপীড়ন, বিশেষ করে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এবং সংস্থাটির শীর্ষ কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা দেয়। তা সত্ত্বেও স্বাধীন ও স্বচ্ছভাবে গুমের অভিযোগ তদন্তের পরিবর্তে কর্তৃপক্ষ ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারগুলোকে হয়রানি ও ভয় দেখিয়ে যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভুক্তভোগী পরিবারগুলো বলছে, পুলিশের কাছে নিখোঁজের বিষয়ে অভিযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার স্বজনদের অবস্থানের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে। গুমে নিরাপত্তা বাহিনী জড়িত এমন প্রমাণ মুছে ফেলতে কর্মকর্তারা এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাহার বা সংশোধনে পরিবারগুলোকে হুমকি ও চাপ দিয়ে আসছে। পরিবারগুলো তাদের বাড়িতে কর্তৃপক্ষের উপস্থিত হওয়ার অভিযোগ করেছে, পরিবারের সদস্যদের গুম করা হয়নি, তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছেন এমন মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে তাদের বাধ্য করা হয়েছে বলে পরিবারগুলো অভিযোগ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ক্ষমতাসীন দলের সমর্থকেরা ও কর্তৃপক্ষ বারবার কূটনৈতিকদের গুমে শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দিয়েছে। উদাহরণ হিসেবে 2022 সালের 14 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এই ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকদের পক্ষে সাফাই গিয়েছে সরকার, তারা পরামর্শ দিয়ে বলেছে মার্কিন রাষ্ট্রদূতের এমন বৈঠক করা উচিত হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নিরাপত্তা বাহিনী কর্তৃক গুমের বিষয়টিকে অর্থপূর্ণভাবে খতিয়ে দেখতে দাতাদেশ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের আহ্বানকে বারবার উপেক্ষা করে আসছে বাংলাদেশ সরকার। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গুম সংক্রান্ত সনদ ছাড়া জাতিসংঘের সব মূল মানবাধিকার সনদে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। 2022 সালের আগস্টে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক তৎকালীন হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেছিলেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারকে জাতিসংঘের এই সনদে সই করার আহ্বান জানিয়েছিলেন। বিষয়টি সমাধানে তারা যে অঙ্গীকারাবদ্ধ তা প্রমাণে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে বলেছিলেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার বলেন, বাংলাদেশ সরকার যদি তার নিপীড়ক বাহিনীর উপর থেকে মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তরিক হয়ে থাকে তাহলে জবাবদিহির ব্যাপারে তার দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এই কথা স্বীকার করার মাধ্যমে জবাবদিহি শুরু হয় যে গুমের ঘটনা ঘটেছে আর স্বচ্ছ ও স্বাধীনভাবে এসব অভিযোগের তদন্ত করা হচ্ছে।
দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের কেন্দ্রীয় কার্যালয় হাতছাড়া হয়ে গেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের। এরপর থেকেই নতুন স্থায়ী কার্যালয় কেনার চেষ্টা করছে তারা। জায়গা খোঁজার পাশাপাশি চাঁদাও তোলা হচ্ছে। এরই মধ্যে 3 কোটি টাকার কেন্দ্রীয় কার্যালয় কেনার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে দলটি। কেন্দ্রীয় কার্যালয় কেনা নিয়ে নিজের ফেসবুক পেজে 9 আগস্ট একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাতে বলা হয়, কার্যালয়ের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা মোটামুটি চূড়ান্ত। 18,900 টাকা প্রতি বর্গফুট মূল্যে 3,23,00,000 টাকায় পল্টন এলাকায় কার্যালয় কেনার সিদ্ধান্ত হয়েছে। 1 কোটি টাকা বুকিং মানি দেওয়া হবে, বাকিটাও দ্রুত পরিশোধ করা হবে। ফেসবুকের এই পোস্টের সঙ্গে একটি বাণিজ্যিক ভবনে জায়গার দরদাম সংক্রান্ত নথির ছবি যুক্ত করেন নুরুল হক। তাতে দেখা যায়, 1,655 বর্গফুটের একটি জায়গার দাম ধরা হয়েছে। প্রতি বর্গফুট শুরুতে 19,800 টাকা ধরা হয়েছিল, পরে তা কমিয়ে 18,900 টাকা করা হয়। গাড়ি পার্কিং সহ যেটির মোট দাম পড়বে 3,23,29,500 টাকা। কার্যালয় কেনার বিষয়ে সহায়তা দিতে পোস্টে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদে 3 জন সদস্যের নাম ও মোবাইল নম্বর পোস্টে যুক্ত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক গণমাধ্যমকে বলেন, কার্যালয়ের জন্য একটি জায়গা দেখা হয়েছিল নেতাকর্মীদের উৎসাহী করতে এবং অর্থদাতাদের আগ্রহ বাড়াতে বিষয়টি ফেসবুকে দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক কোনো লেনদেন হয়নি। বিষয়টি গণমাধ্যমে ভিন্নভাবে আসায় প্রতিষ্ঠানটি এখন জায়গাটি গণ অধিকার পরিষদকে দিতে চাইছে না। তবে নুরুল হক পল্টনের ওই বাণিজ্যিক জায়গাটি কিনেছেন বলে আলোচনায় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে ওই ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, আলোচনার মাধ্যমে জায়গার দাম নির্ধারণ করে কিভাবে তা পরিশোধ করতে হবে সেটি নুরুল হককে জানানো হয়েছে। তার কাছে জায়গা বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিক্রি বা অগ্রিম বাবদ কোনো টাকাও গ্রহণ করা হয়নি। বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ। কেন্দ্রীয় কার্যালয় কেনার বিষয়ে গত 21 জুলাই ফেসবুকে প্রথম পোস্ট দেন নুরুল হক। তিনি সেখানে বলেন, 1.5 থেকে 2 কোটি টাকায় পল্টন মতিঝিল এলাকায় ভালো মাপের একটি কার্যালয় কেনা যাবে। এরপরই কার্যালয়ের জায়গা বা স্পেস কিনতে চাঁদা তুলতে শুরু করে দলটি। বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে চাঁদা নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। দলের একাধিক নেতা জানিয়েছে, বিভিন্ন কমিটির মাধ্যমে এবং শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে কার্যালয়ের জন্য এখন পর্যন্ত 90,00,000 টাকার অনুদান পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে 20,00,000 টাকা নগদ পাওয়া গেছে। আগামী মাসের মধ্যে বেশ কিছু টাকা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান বলেন, কার্যালয় কেনার জন্য টাকা তোলার কার্যক্রম চলছে। যত দ্রুত পারা যায় কার্যালয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত মনোযোগ টাকা সংগ্রহের দিকে। কার্যালয়ের জায়গা চূড়ান্ত হলে মূল্যের বড় অংশ একসঙ্গে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় কার্যালয় কেনার জন্য শুভাকাঙ্ক্ষী ও দলের নেতাকর্মীদের কাছ থেকে টাকা তোলা হলে সেটি নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উঠতে পারে। এর আগে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া নুরুল হকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ করেছিলেন। এ বিষয়ে দলের নেতারা বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের জন্য দেওয়া টাকার হিসাব অনুদানদাতার নাম সহ জনসম্মুখে প্রকাশ করা হবে। গণ অধিকার পরিষদের 2টি অংশই দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি, ফলে দলের নামে কেন্দ্রীয় কার্যালয় নিতে পারছে না নুরুল হকের নেতৃত্বাধীন অংশ। এই অংশের সভাপতির একক নামে কার্যালয় কেনা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে দলটির নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। দলের সভাপতি নুরুল হক বলেন, কার্যালয়ের জন্য পল্টন এলাকায় জায়গা খুঁজছি। কার্যালয় কেনা সংক্রান্ত একটি কমিটি করা হয়েছে। যেহেতু দলের নিবন্ধন হয়নি, তাই দলের শীর্ষস্থানীয় 5-6 জনের নামে কার্যালয়টি নেওয়া হবে। এটি কারো ব্যক্তিগত নয়, দলীয় সম্পত্তি হিসেবে ব্যবহৃত হবে তা দলিল করে নেওয়া হবে।